ফরিদপুরের মধুখালীতে 28তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী হুফফাজুল কোরআন ফাউন্ডেশন মধুখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার দারুল উলুম হাটঘাটা কাজী জোনাব মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা বাহাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক। এ সময় হাটঘাটা কাজী জনাব আলী দারুল উলুম মাদ্রাসার সভাপতি কাজী মাহমুদুল হাসান মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আরফিন সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার প্রায় 26টি মাদ্রাসায় 200+ শিক্ষার্থী অংশ নেন। শেষে 5টি গ্রুপে 60 জনকে পুরস্কৃত করা হয়।